আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটি ইলিশ মাছের ইজি রেসিপি শেয়ার করবো। এটা খুব সহজে আলু দিয়ে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করতে পারবেন। তো চলুন আজকে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। এই জন্য প্রথমে আমি একটি মিডিয়াম সাইজের ইলিশ মাছ কেটে পিস করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ইলিশ মাছটিকে ভাজার জন্য প্রথমে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য পেঁয়াজ কাটা অনিয়ন পেস্ট দিয়ে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব এবং সামান্য লবণ দিয়ে নেব। লবণ দিয়ে মাছগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছগুলো সবটুকু অংশে যেন মশলা লাগে সেটা খেয়াল করতে হবে। মেশানোর সময় খুব কেয়ারফুলি মেশাতে হবে। এবার একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে মাছগুলো আমরা তাতে ভেজে নেব। ছেড়ে দিলাম। তো মাছগুলো ভাজা প্রায় 1 পিঠ হয়ে গেছে। আমি এখন মাছগুলো উল্টে অপর পিঠ ভেজে নেব এবং মাছগুলো উল্টানোর সময় খুব কেয়ারফুলি উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে নেওয়া যায়। মোস্ট অফ দ্য টাইম আমাদের মাছগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে, তো আমরা খুব কেয়ারফুলি মাছগুলো উল্টে অপর পিঠ ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমি মাছ কষিয়ে রান্না করতেছি না, এক্ষেত্রে ভাজাটা একটু ভালোভাবে হতে হবে। মাছগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি একটু পত্রে তুলে নিলাম। যেহেতু আমি এটা আলু দিয়ে রান্না করবো, এই জন্য আমি কিছু আলু আগে থেকে কেটে গোল গোল পিস করে নিয়েছি। এবার একটি প্যানে সামান্য তেল, সয়াবিন তেল এবং সামান্য সরিষার তেল দিয়ে নিলাম। তেলটুকু গরম হলে এতে আমরা 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো এখন নেড়ে চেড়ে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে হবে। যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন কালার হয় ততক্ষণ পেঁয়াজগুলো অনবরত রাখতে হবে যাতে পুড়ে না যায় এবং তেল যাতে না চলে যেন সামান্য লবণ দিয়ে নিতে হবে। লবণ দিলে কি তেলগুলো আর ছিটার কোনো সম্ভাবনা থাকে না। দইগুলো মাঝে মাঝে নেড়ে নিতে হবে। এভাবে আমার পেঁয়াজগুলো নাড়া শেষ, প্রায় হয়ে আসছে ব্রাউন কালার। এখন আমি বুদবুদ সাদা এগুলো ফ্যানের মতো এগুলো দেখে ভালোভাবে বুঝি না, এটা সরিষার তেল দেওয়ার কারণ হয়েছে। তো আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এখন আমি মশলা অ্যাড করব। এখানে আমি 4 চামচ হচ্ছে পেঁয়াজ কাটা দিয়ে নিচ্ছি। যে ইলিশ মাছে আদা রসুন পেস্ট ব্যবহার করবো না, যেহেতু আমি আলু দিচ্ছি তাই সামান্য রসুন আর সামান্য আদা পেস্ট আমি ইউজ করব। 1/2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট আর 1/2 চা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দেব। এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মশলা যত ভাজবে তত মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবং তরকারির ফ্লেভারটা বেশি বেড়ে যাবে। এখানে আমি অন্য মশলাগুলো মিশিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে হলুদ দিয়েছিলাম, তো এবার আমি হলুদটা কমে দিচ্ছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে নেব। যে যেরকম ঝাল খায় সে সেরকম মাছ করে দেবেন আর সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষবে তরকারির স্বাদ তত বেশি বেড়ে যাবে। যেহেতু আমি আগেও মাছেও লবণ দিয়েছিলাম, তাই এখানে আরও পেঁয়াজেও লবণ দিয়েছি, এখানে অল্প পরিমাণে লবণ দেবে আর আপনাদের স্বাদ বুঝে লবণ দেবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব আর একটু পানি দিয়ে
মশলাটা একটু বেশি টাইম ধরেই কষাবো, যাতে করে তরকারির স্বাদটা অনেকগুণ বেড়ে যায়। মশলা কষানো প্রায় শেষ, যে আলুগুলো কেটে রেখেছি ওগুলো এতে দিয়ে দেব। আপনাদের জন্য একটা টিপস হচ্ছে, আলু দেওয়ার সাথে সাথে কখনো পানি দিবেন না, যে তরকারি হোক না কেন আলু দেওয়ার সাথে সাথে পানি দিবেন না, এতে আলুটা হচ্ছে পানসি হয়ে যায় এবং স্বাদটা কমে যায়। আলুটাকে অবশ্যই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ এটাকে কষিয়ে বসে যতটুকু সম্ভব পারবেন কষিয়ে রান্না করতে, এতে আলুর স্বাদটা আরও বেড়ে যায়, পানসে লাগে না। যদি সাথে সাথে পানি দিয়ে দেন তাহলে পানসেটা আলুটা পানসে লাগে। এই তো তরকারি প্রায় হয়ে আসছে, এটা একটু সিদ্ধ হবে। নেড়ে চেড়ে বারবার কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাগুলো প্যানের ভিতর লেগে না যায়। তো এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখানে প্রায় এক কাপ মতো পানি ব্যবহার করেছি, আমার আলু প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব, মাছগুলো জাস্ট উপর দিয়ে দিয়ে দিতে হবে, খুব কেয়ারফুলি দিতে হবে যাতে কোনোরকম কোনো ভেঙে না যায়। যেহেতু মাছগুলো ভাজা হয়েছে, মাছগুলো আরও মুচমুচে হয়ে গেছে, এক্ষেত্রে ভাঙার পসিবিলিটি খুব বেশি, তো একটু কেয়ারফুলি মাছগুলো দিতে হবে। জাস্ট উপরে একটু সুন্দর করে মাছগুলো দিয়ে দেবো এবং যে তেলটুকু থাকে লাস্টে ওগুলো দিয়ে দেবো। এবার আমি এখানে প্রায় 2 মগের মতো পানি দিব, দিয়ে মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে যতটুকু পারা যায় একটু ভিতরের দিকে দিয়ে দেবো। এক্ষেত্রে আপনি প্যানটিকে ঝাঁকিয়ে করতে পারেন, সেক্ষেত্রে মাছ ভাঙার পসিবিলিটি আছে। এবং সামান্য কাঁচামরিচ দিয়ে দেবেন, রেসিপিটি ইজি রেসিপি, খুব সহজ, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট বিষয়ের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।